রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকাল থেকেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এদিকে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রংপুর প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতীক বরাদ্দের দিনে সকাল থেকেই উৎসবমুখর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হাজির হন প্রার্থীরা। সকাল 10:30 থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু করেন। প্রতীক পাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। নবীন প্রবীণ ভোটার ও প্রার্থীরা প্রতীক নিয়ে যান নিজ নিজ এলাকায়। সবাই দোয়া করবেন যেন জয়যুক্ত হতে পারি, জনগণের সেবা করতে পারি। জনগণের সেবা করার জন্য আল্লাহ যেন আমাকে জয়ী করে, সে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবে, এই আমি তাকে ভক্ত। প্রত্যেকটি ওয়ার্ডে যেন যোগ্য প্রার্থী নির্বাচিত হয় এটাই আশা করছি, এবং একটা ভালো লোক আমাদের সেবা যত্ন করবে দেখবে। নির্বাচনে 3 মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনীত শরফুদ্দিন আহমেদ ঝুন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুস্তফা ও বিএনপির কাউসার জামাল বাবলা নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ পাবেন। প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচারণায় আচরণবিধি ভঙ্গের যদি কোনো রকমের বিষয় ঘটে বা থাকে তাহলে পরে আমাদের এখানে 11 জন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাই দেখাশোনা করবেন এবং আমরা আশা করছি একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখতে পারবো। নামবেন প্রার্থীরা।